নমস্কার, আমরা এখন কথা বলছি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, চাইল্ড হেলথের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ভাইরোলজিস্ট ডক্টর সুমন পোদ্দারের সঙ্গে। ডক্টর পোদ্দার, আপনাকে নমস্কার। নমস্কার ডক্টর পোদ্দার। আপনি তো, আমরা জানি যে সেই কোভিড যখন গেল সেটার ওপর আপনি নিজে অনেক কাজ করেছেন। আপনি সংক্রমণ রোগ বিশেষত শিশুদের ব্যাপারে আপনি একজন বিশেষজ্ঞ এবং তখনও আপনি আমাদের আলোকপাত করেছেন। তা এবারে বলুন যে অ্যাডিনো ভাইরাস, এটা হঠাৎ করে খুব চলে এসছে এবং এটা নিয়ে নানা রকম গুজব তৈরি হচ্ছে, ভয় তৈরি হচ্ছে, এবং অ্যাডিনো ভাইরাস নাকি এসে গেছে এটা থেকে মানে বড়রাও শিশুরাও সবাই আক্রান্ত, কিন্তু আমরা সঠিক তথ্যটা আপনার কাছ থেকে পেতে চাই। প্রথমে একটু জানতে চাই অ্যাডিনো ভাইরাস ব্যাপারটা কি, তারপরে শিশুদের সাথে এর সম্পর্ক কতটা। হ্যাঁ দেখুন, অ্যাডিনো ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়, এই ভাইরাসটা বহু বছর ধরেই আছে, কিন্তু মাঝে মাঝে এটার মানে বারবারান্ত হয়। 2018-19 এরকম সময়, 2018 অথবা 2019 এরকম সময়টাতে একবার একটা আমরা 4 মাসের 5 মাসের একটা স্পেল পেয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে প্রচুর বাচ্চা একইভাবে এফেক্টেড হয়েছিল। সেবার সিচুয়েশনটা এর থেকে কোনো অংশে কম ছিল না, বরং এর থেকে বেশিই ছিল বলে মনে হয়, যদিও কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই। এই বছরও সেরকম একটা আউটব্রেক হয়েছে, সেই 2018-19 পরে এই বছর একটা আউটব্রেক এরকম হয়েছে। এটা এমন একটা জীবাণু যেটা কোনো বয়সকেই রিয়্যাক্ট করে না, কিন্তু ছোট বাচ্চাদের যেহেতু ইমিউনিটিটা একটু কম, তাহলে প্রশ্ন আসতে পারে কোভিড এর ক্ষেত্রে কেন হলো। কিন্তু কোভিড হচ্ছে কমপ্লিকেশন হয় ডিউ টু সাইটোকাইন স্টর্ম, মানে শরীরের মধ্যে একটা ঝড় ওঠে, সেখান থেকে শরীরটার উপর খারাপ একটা প্রভাব পড়ে, সেখান থেকে কোভিডের যত যা কিছু কমপ্লিকেশন গুলো হয়। তো কোভিড এর ক্ষেত্রে তাই, বড়দের ক্ষেত্রে যাদের ইমিউনিটি বেশি তাদের ক্ষেত্রে ঝামেলা বেশি হয়েছিল, কিন্তু কোভিড একমাত্র ভাইরাস যে ক্ষেত্রে শুধু বড়দের ক্ষেত্রে মানে বাচ্চারা রিলেটিভলি স্পেয়ার্ড ছিল, এই ক্ষেত্রে কিন্তু আর 5টা ভাইরাসের মতো শিশুদের ইমিউনিটি যেহেতু খুব একটা নেই, তাই তাদের যদি অ্যাডিনো ভাইরাস হয় তাহলে সেটার অ্যাক্টিভিটি বা এফেক্ট খুব বেশি হয়। তো স্বাভাবিকভাবেই যত ছোট বাচ্চা কষ্ট তত বেশি, এটা অত্যন্ত ছোঁয়াচে, একটি বাচ্চা থেকে আরেকজনের বা সেখান থেকে বড় থেকে ছোট, ছোট থেকে বড়র সবারই এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। বিশেষত এখন আমাদের স্কুল কলেজগুলোতে পরীক্ষা চলছে, বাচ্চাদের স্কুলগুলোতে পরীক্ষা চলছে অনেক স্কুলেই, তো সেখানে বাবা মায়েরা অনেক সময় একটু যদি সিমটমস কিছু হলো সেগুলোকে চেপে চুপে স্কুলে পাঠিয়ে দিচ্ছে পরীক্ষার জন্য। সেই পরীক্ষা দিতে তো সে গেল, কিন্তু সে গিয়ে আরো 5 জনকে ছড়িয়ে আসলো, নিজে তো কষ্ট পেলই সঙ্গে আরো 5 জন কিন্তু এফেক্টেড হয়ে গেল। এইভাবে এটা ভুভু করে ছড়াচ্ছে, শুধু স্কুল বলে নয়, আমরা বড়রাও একইভাবে দায়ী। আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে যাচ্ছি, আমরা হয়তো নিজেরা সেটাকে বহন করে নিয়ে আসছি, নিয়ে এসে আমাদের বাড়ির খুদে সদস্যকে দিচ্ছি, আমরা বড়রাও সেক্ষেত্রে কাশি সর্দি জ্বর গলা ব্যথা এগুলোতে ভুগছি, কিন্তু আমরা হয়তো অল্পের উপর দিয়ে পার পেয়ে গেলাম, বা কারো কারো কাশি হয়তো একটু লম্বা চললো, বা কিন্তু ছোট বাচ্চা থেকে যখন আমরা সেই ইনফেকশনটা আমরা সংক্রমিত করলাম, তখন সেই ছোট বাচ্চাটা কিন্তু যখন ভুগতে শুরু করলো তার কষ্টটা অনেকটা বেশি। আচ্ছা ডাক্তারবাবু, জ্বরের তো লক্ষণ আমরা জানি, কিন্তু জ্বর তো একটা উপসর্গ, সেই হিসেবে অ্যাডিনো ভাইরাসের থেকে যে জ্বর হচ্ছে, অসুস্থতা, তার লক্ষণগুলো কি কি আপনি যদি আমাদের একটু স্পেসিফাই করেন। সেই অ্যাডিনো ভাইরাসের বোঝার আলাদা করে আপনাদের দরকার নেই, মানে বাবা মাদের প্রয়োজন নেই, বাচ্চাটি ভালো আছে কিনা সেটুকু জানলেই হবে, সে অ্যাডিনো ভাইরাস হোক বা অন্য কিছু হোক। সাধারণভাবে ভাইরাসটি যখন শরীরে ঢোকে, মেইনলি ওটা রেসপিরেটরি ভাইরাস, এয়ারবর্ন, হাওয়ার সাথে ঢোকে প্রধানত, এবার ঢুকে গলাতে বাসা বাঁধে, গলায় ব্যথা হয়, এদিকে চোখেও এফেক্ট করতে পারে, চোখটা লাল হয়ে কনজাংটিভাইটিস হতে পারে, পিছুটি পড়তে পারে, তাই এটাকে তাই বলা হয় ফ্যারিঙ্গো কনজাংটাইভাল ফিভার, মানে ফ্যারিংস মানে গলা, কনজাংটাইভা মানে চোখ, তো ফ্যারিঙ্গো কনজাংটাইভাল ফিভার। এটা অনেক সময় আগে আমরা দেখতাম যখন যারা সুইমিং পুল যেখানে সুইমিং করে জল থেকেও এটা ছড়ায়, তো সেখানে এই ফ্যারিঙ্গো কনজাংটাইভাল ফিভার আমরা খুব বেশি দেখতাম। এই বছর এই শীতের মধ্যে আমরা সেই আউটব্রেকটা দেখেছি, এবং তার সাথে এটা পাচ্ছি জ্বরটা আসছে, সেই জ্বরটা ধুম জ্বর, 104, 103, কখনো কখনো বা 105 উঠতে পারে, এবং সাধারণ যে প্যারাসিটামল যেগুলো থাকে কমন জ্বরের ওষুধ, তাতে অনেক সময় জ্বর নাও নামতে পারে, তাতে জোর করে জ্বর নামিয়ে কিন্তু কোনো বেনিফিট নেই, এতে দুটো অ্যান্টিবায়োটিক খাইয়েও
লাভের থেকে ক্ষতি হতে পারে বেশি। চিকিৎসকের পরামর্শ ছাড়া অযথা যেন ওপার দ্য কাউন্টার দোকান থেকে দুটো ওষুধ কিনে খেয়ে নিলাম সেটা যেন আমরা কেউ না করি, না নিজেরা করি, না আমাদের শিশুদেরকে সেভাবে হাতুড়িগিরি করাটা ঠিক নয়। আচ্ছা ডক্টর পোদ্দার, একটা কথা জানতে ইচ্ছে করছে যে শিশুদের ক্ষেত্রে নানা রকম ভাইরাল ফিভার, তার জন্য নানা রকম প্রতিষেধক, এগুলোর সাথে আমরা পরিচিত, তাহলে সেই ভাইরাল ফিভার বা ভাইরাল ইনফেকশনের সাথে অ্যাডিনোভাইরাল ইনফেকশনের ফারাকটা কোথায়, এবং অ্যাডিনোভাইরাল ইনফেকশন কি আরো বেশি ক্ষতিকর বিপজ্জনক? ঠিকই বলেছেন, অনেক কিছুরই প্রতিষেধক বা ভ্যাকসিন আছে, যেমন ফ্লু, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এগুলোর এগেনস্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগেনস্ট একটা প্রোটেকশন তৈরি হয়। তো কিন্তু অ্যাডিনোভাইরাসের কোন রকম কোন ভ্যাকসিন বা প্রতিষেধক আমাদের দেশে অ্যাভেলেবেল নয়। যদিও আমাদের যে পশু রোগ যারা বিশেষজ্ঞ, পশুদের জন্য এক জাতীয় অ্যাডিনোভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু সেটা আমাদের বড়দের বা মানুষদের জন্য কিন্তু কোন রকম ভ্যাকসিন অ্যাভেলেবেল নয়। আর যেটা বলছেন অন্য ভাইরাসের থেকে ক্ষতিকর বা ক্ষতিকর নয়, যত ছোট বাচ্চা কষ্ট তত বেশি, কমপ্লিকেশন তত বেশি। যদি একদম ছোট বাচ্চা হয়, কয়েক মাসের বাচ্চা, তাদের ক্ষেত্রে এই ভাইরাস থেকে কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে কয়েক মাসের যে বাচ্চাগুলো, তাদের নিউমোনিয়ার আকারটা বড় মারাত্মক ধারণ করতে পারে এবং সেক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার চান্স বেশি থাকে। তখন আমরা বুঝবো কি করে? যেমন মানে ভেরি হাই টেম্পারেচার যেরকম ছিল সেরকম থাকবে এক্ষেত্রে, সঙ্গে তার শ্বাসকষ্ট হতে পারে এবং অত্যাধিক কাশি হয়। এই অ্যাডিনোভাইরাসের এখনকার যে জীবাণু সংক্রমণ হচ্ছে তাতে অত্যাধিক কাশি হয়, বিশেষ করে জ্বর যখন ছেড়ে যায় তখন কাশির মাত্রা আরো বহু গুণে বেড়ে যায়। এই কাশি কিন্তু কোনো ওষুধ দিলাম আর কমে গেল তা হবে না, সেটা নির্দিষ্ট একটা সময় পার হবে তবে সেই কাশিটা কমতে থাকবে। অন্যান্য ভাইরাসের মতোই অ্যাডিনোভাইরাসের ক্ষেত্রেও কিন্তু কোন একটা ওষুধ দিলাম ভাইরাসটা মরে গেল সেরকম কিন্তু হয় না, আর সেই কারণেই এটা নিয়ে সমস্যা যে কোন একটা ওষুধ দিয়ে চটজল দিয়ে সুরাহা পাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে ভাইরাসটা যখন আপন নিয়মেই, যখন বডির ইমিউনিটির সাথে লড়াই করে যখন হেরে গিয়ে শরীর থেকে চলে যাবে, তারপরেই কিন্তু এই যাবতীয় সিমটমস গুলো একটু একটু করে উন্নতি হবে। তার আগে পর্যন্ত তার কতটা সিভিয়ার হবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাডেনোভাইরাসের জন্য জীবনহানির আশঙ্কা থাকে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিশেষ করে শ্বাসের গতি। আমরা যেটা বলি যে বুকের যে ওঠানামা বা পেটের যে ওঠানামা সেটাই তো শ্বাসের গতি। তো সেই ক্ষেত্রে প্রথম দু মাস বয়সের মধ্যে পুরো এক মিনিটে শ্বাসের গতি যেন মিনিটে 60-এর বেশি না হয়, দু মাস থেকে এক বছর পর্যন্ত মিনিটে 50-এর বেশি না হয়, এক বছর থেকে দু বছর পর্যন্ত এই শ্বাসের গতি মিনিটে 40-এর বেশি না হয়। এটা একটা রাফ গাইডলাইন একটা বাবা মায়েদের জন্য সেটা বলা যেতে পারে। যদি এই কমপ্লিকেশন কিছু থাকে অনেক ক্ষেত্রেই, কিন্তু সেক্ষেত্রে যেমন সেখান থেকে বেরিয়ে আসাটা সমস্যা, অনেক সময় আমরা হয়তো পারলাম না, ফেল করলাম, আমরা যদি বা বেরিয়ে আসতে পারলাম তার পরবর্তীকালে যখন দু মাস তিন মাস বাদে বাচ্চাটি হয়তো দূরবর্তী কমপ্লিকেশন নিয়ে দেখা দিতে পারে, যেমন শিশুদের একদম ছোট বাচ্চাদের যেন হচ্ছে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স, যেটা অত্যন্ত কষ্টকর সেটাকে সামলানো। তাই অ্যাডেনোভাইরাস কারো কারো ক্ষেত্রে সত্যি শ্বাসযন্ত্রটাকে একদম ঝাঁঝরা করে দেয়, আর সেই কারণেই অ্যাডেনোভাইরাস নিয়ে আমরা তো ভয় পাই, কারণ নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। যা কিছু চিকিৎসা সাপোর্টিভ এবং সেই সাপোর্টের মাত্রা যার যত সিভিয়ারিটি হবে সেই অনুযায়ী তার চিকিৎসার সাপোর্টটাও বাড়াতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা যেটা বুঝলাম যে অ্যাডিনোভাইরাসের লক্ষণ যদি ধরা হয়, চোখে পিছুটি পড়া, চোখে জ্বালা করা বা শ্বাসকষ্ট বাচ্চাদের, তা এইগুলো হলেই কি, এবং তার সাথে জ্বর থাকতে হবে, তাহলে এইগুলোই কি আমরা মানে এর প্রমিনেন্ট সিমটম হিসেবে ধরতে পারি, অ্যাডিনোভাইরাসের জনিত যে জ্বর বা অসুখ? মূলত তাই, কারো ক্ষেত্রে ছোট বাচ্চাদের অ্যাডিনোভাইরাসের জন্য লুজ স্টুল বা ডায়রিয়াও কিন্তু হতে পারে, মানে ছোটদের তো লুজ স্টুল বা ডায়রিয়া হতে পারে, পেটে অস্বস্তি, লুজ স্টুল এগুলো হতে পারে। তবে এই যে লক্ষণগুলো, এটা তো একটা ভাইরাল ডায়রিয়া বা ভাইরাল ইনফেকশন, এই লক্ষণগুলো দেখে একমাত্র অ্যাডেনোই আছে এরকম ভাবার আমরা আন্দাজ করতে পারি এটা হচ্ছে, যেহেতু একটা আউটব্রেক চলছে। তাই এটাকে প্রমাণ করার জন্য সেক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি যে স্যাম্পল, যেভাবে আমরা কোভিড টেস্ট করেছি আড়াই বছর ধরে, সেরকম ভাবে কিন্তু এই অ্যাডেনোভাইরাসের টেস্ট করে দেখে নেওয়া সম্ভব তার অ্যাডেনোভাইরাসের জীবাণু দিয়ে সংক্রমিত কিনা। আচ্ছা, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে একটি বাচ্চার জ্বর হলো,
এবং অ্যাডিনোভাইরাসের যে ব্যাপারটা মাথায় চলে এলো, কিন্তু এটা এমনি জ্বর না অ্যাডিনোভাইরাস ঘটিত জ্বর তা জানার জন্য আপনি যে টেস্টটি বললেন সেই টেস্ট করতে হবে, তাই তো? কদিন ওয়েট করার পরে টেস্টটা করা দরকার? এটা হচ্ছে ডে ওয়ান, প্রথম দিনেই আমরা টেস্টটা করতে পারি চাইলে, কিন্তু কতজনে আর টেস্ট করবে আর কতবার বা টেস্ট করবে, তো সেই জন্য আমরা দেখি যে যাদের একটু হয়তো সিভিয়ার হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা টেস্টের কথা বলি। তাহলে যে কেউই যদি টেস্ট করে দেখতে চায়, সে রেসপিরেটরি পিসিআর স্যাম্পল, তো রেসপিরেটরি পিসিআর করলে তার বুঝতে পারবে তার অ্যাডেনোভাইরাস আছে কিনা। আচ্ছা, লক্ষণের কথা আপনি তখন বলছিলেন, এই ব্যাপারে আরেকটা কথা একটু যোগ করতে চাইবো, কারণ মা বাবার অনেকটা ভয় পেয়ে যায়। অ্যাডেনোভাইরাস এমন একটি অসুখ যাতে অনেক সময় জোরে নাক ঝাড়লে বা জোরে নাক টানলে অনেক সময় কিন্তু নাক থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি যে চোখটা লাল টকটকে হয়ে আছে সেখান থেকেও কিন্তু অনেক সময় এক ফোঁটা দু ফোঁটা ব্লাড বেরোতে পারে। তো তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, কিন্তু বাবা মারা অত্যাধিক ভয় পেয়ে যান। কিন্তু আবারও বলবো, অ্যাডেনোভাইরাসে ভোগান্তি আছে, চিন্তা কিছুটা হলেও আছে, কিন্তু অযথা প্যানিক করলে সমস্তটাই মাটি। আচ্ছা, কদিন এই জ্বরটা সাস্টেইন করতে পারে? ভাইরাল ফিভারের বলা হয় 3 দিন থেকে 7 দিন, আর অ্যাডেনোভাইরাসের ক্ষেত্রে সাধারণত 3-4 দিন বা 120 ঘন্টা, মানে 5 দিন পর্যন্ত জ্বরটা আপস অ্যান্ড ডাউন হয়, কখনো কখনো বেসলাইন টাচ করে না, একটা নাও চলে, আর যদি কপাল খারাপ থাকে 10 দিন পর্যন্ত অ্যাডেনোভাইরাসের জ্বর চলতে পারে। আপনি যে আতঙ্কের কথা বললেন, যেটা কোভিডের ক্ষেত্রে হয়েছিল, অযথা আতঙ্ক ছড়িয়েছিল, অ্যাডিনোভাইরাসও কিন্তু আস্তে আস্তে সেই চেহারা নিচ্ছে, তাহলে সেই আতঙ্কটার থেকে বাবা মা কি করে দূরে থাকবেন বা এর অ্যাডিনোভাইরাসের জনিত ব্যাপারটার মোকাবেলা করবেন কিভাবে? একজন ডাক্তার হিসেবে আপনার পরামর্শ কি? আমি তো একটা কথা বলবো যে এরকম যে ঘরে ঘরে জ্বর, এটা কি আগে আমরা দেখতাম না? আজকে যখন এই কোভিড এর সময় আমাদের এত পিসিআর টেস্ট অ্যাভেলেবেল হয়েছে, তারপর থেকে এখন যেহেতু টেস্টের সহজলভ্যতা হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি এত এত অ্যাডেনোভাইরাস বা ওরকমই ধরনের কোন একটা ভাইরাস আমরা হয়তো পাচ্ছি, তো এখন আমরা জীবাণুটার নামটা ধরতে পাচ্ছি। আগে আমাদের টেস্ট ফেসিলিটি এতটা ছিল না বলে আমরা তখন ভাবতাম যে সিজন চেঞ্জের জ্বর, ঘরে ঘরে জ্বর হচ্ছে, একটু সামলে চলো। এখনো তাই, একটু সামলে চলো। অ্যাডেনোভাইরাস আছে নাকি অন্য কোনো ভাইরাস আছে সেটা একটু চিকিৎসকের, যদি আপনার বাচ্চা মোটামুটি ভাবে 4টে ডেঞ্জার সাইন একটু আগে যেটা বলছিলাম, বাচ্চা যেন মোটামুটি অ্যাক্টিভ থাকে, জ্বরের ওষুধটা দিলাম, জ্বর কমুক না কমুক, বাচ্চা যদি মোটামুটি অ্যাক্টিভ থাকে, প্রচুর জল খাওয়াচ্ছি, যদি পেচ্ছাপের পরিমাণ ঠিকঠাক থাকে, পরিমাণ এবং মানে ভলিউম আর কালার যদি ঠিকঠাক থাকে, প্রায় যদি কোনো র্যাশ না বেরোয় আর যদি কোনো শ্বাসকষ্ট না থাকে, তাহলে প্রাথমিকভাবে যে কোনো জ্বরের ক্ষেত্রেই ইমিডিয়েট ডেঞ্জার হওয়ার চান্সটা একটু কম। এইগুলো মোটামুটি ভাবে যদি বাবা মারা একটু দেখে শুনে চলতে পারে, তাহলে সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর একটা হচ্ছে, আমরা প্রত্যেকেই সচেতন নাগরিক, অন্যের কাছেও সেম সচেতনতা আশা করব। অযথা বাচ্চার পরীক্ষা আছে বা স্কুল আছে এই বলে চেপে চুপে একটা অসুস্থ বাচ্চাকে কোনো রকমের ঠেলে গুটিয়ে পাঠিয়ে দিলাম, এটা প্লিজ করবেন না, এটা বাবা মার কাছে আমার অ্যাপিল। এবং নিজেরাও যদি কোনো রকম কোনো রোগে ভুগছেন বলে মনে হচ্ছে, শ্বাসের কোনো সমস্যা হচ্ছে বা কোনো সর্দি কাশি হচ্ছে, তাহলে দয়া করে মাস্কটা ব্যবহার করুন, পুরো ক্রাউডেড এরিয়া এড়িয়ে চলুন। চোখে যদি কোনো সমস্যা হয়েছে তাহলে যথাযথ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিক মতো তার রেমেডি ব্যবস্থা করুন, কিন্তু বেশ তো আছে, ঠিক আছে, ও যা হবে দেখা যাবে করে ভাইরাসটাকে আরো বেশি চারদিকে ছড়াতে যেন আমরা সাহায্য না করি। তার মানে এটা কি খুব কন্টামিনেটিং বা ছোঁয়াচে অ্যাডিনোভাইরাস? অত্যন্ত ছোঁয়াচে, তো একজনের থেকে আরেকজনের ছড়াতে বিন্দুমাত্র সময় লাগে না, এমনকি আমার চোখ থেকে যে জলটা পড়ছে, যার পিছুটি হচ্ছে, যার চোখে এফেক্টেড, সেই জলটা যখন আমার হাতে লাগলো, সেই হাতটা আমি যে টেবিলটাতে টাচ করলাম বা ডোর হ্যান্ডেলে টাচ করলাম, সেখানেই আরেকজন টাচ করলো, সেই হাতটা দিয়ে আবার তার চোখে গেল, তো ইট ক্যান ট্রান্সমিট। যে কারণে সুইমিং পুল থেকে ছড়া তো খুব বেশি, এর আগে আমরা দেখেছি সুইমিং এর সিজনে যে জলটাতে একই সুইমিং পুলের অনেকগুলো বাচ্চা বা অনেকে স্নান করছে বা সাঁতার কাটছে, যার কনজাংটিভাইটিস আছে বা যার অসুখটা আছে, সেখান থেকে সুইমিং পুলের জলে মিশলো, সেখান থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে গেল, তো এটা এতটাই কন্টাজিয়াস। তো এই বছর সুইমিং পুলের থেকে ছড়াচ্ছে বলে সেরকম মনে হচ্ছে না, এই বছর মেইনলি এয়ার বর্ন বা ড্রপলেট বর্ন, সেখান থেকে ছড়াচ্ছে বলেই মনে হয়। তার মানে আমরা কোভিড এর ক্ষেত্রে যেটা প্রিকশন নিয়েছিলাম, যে কারোর যদি হয় তাহলে সে তো কোয়ারেন্টাইনে গেলই,
তার বাড়ির লোকও ওই সময় না বেরোনো ভালো? ব্যাপারটা কি এরকম না শুধু বাচ্চাটাকে বাইরের বার না করলেই হবে, বাবা মা বাইরে বেরোতে পারবে? না সেরকম নয়, মানে কোভিডে যেরকম একদম আননোন ব্যাপারটা আমাদের কাছে ছিল, প্রথম দিকে চারদিকে প্রচুর লোকজন মারা যাচ্ছিল, তো এইটা অতটা সিভিয়ার তো নয়, তাই সেক্ষেত্রে ওরকম একদম স্ট্রিক্ট জেলবন্দি ব্যাপারটা নয়, কিন্তু যতটা সম্ভব আমি আলাদা রাখার চেষ্টা করবো, ফ্যামিলি মেম্বারদের মধ্যেও একজনের সাথে আরেকজনের দূরত্ব রাখার চেষ্টা করবো যতটা সম্ভব। এমনকি আমরা যখন দিন আনি দিন খাই, যে মজদুররা তারা যদি অ্যাফেক্টেড হয় তারা কি করবে, তারা অন্তত যদি মাত্রটুকু পড়ে চলে তাহলেও সেটা খুব ভালো হয়, মানে সেইটুকু সময়ের জন্য বাড়িতে থেকে তাহলে ট্রিটমেন্ট করা যায়? অ্যাডেনোভাইরাস মানেই বাচ্চা ভর্তি হতে হবে, আমাদের ভর্তি হতে হবে তা নয়, মেজরিটি তাদের কিন্তু এটা আসলে পার হয়ে যাবে, ভোগান্তি আছে, একটু দুশ্চিন্তা হতে পারে, কিন্তু তাহলেও সেটা বাড়িতে থেকে চিকিৎসা সম্ভব। কাদের সম্ভব নয়, যদি তাদের কমপ্লিকেশন হয়েছে, যেমন হয়তো বা নিউমোনিয়া ডেভেলপ করেছে, অথবা দেখা গেল যে তার গলা, বাচ্চাটার গলা এত ব্যথা করছে সে জল খাওয়া একদম ছেড়ে দিল, ডিহাইড্রেশন হয়ে গেল, তাদের ক্ষেত্রে কি হতে হবে, অথবা যে কমপ্লিকেশন বললাম HNH, জ্বরটা একদম নামছে না, তিন চার দিনের পরেও হাই টেম্পারেচার 104.5 করে চলছে, তাদের ক্ষেত্রে অ্যাডমিশনের প্রশ্ন আসছে। তো সবার ক্ষেত্রে অ্যাডমিশন তো প্রয়োজন নেই, মেজরিটির কোনো প্রয়োজন পড়বে না, বাইরে থেকে চিকিৎসা করা সম্ভব। হ্যাঁ ডক্টরবাবু, আপনার একটা শেষ প্রশ্ন আছে। আপনি কোভিড নিয়ে যথেষ্ট কাজ করেছেন আমরা জানি, আপনি একজন প্রতিষ্ঠিত শিশু রোগ বিশেষজ্ঞ, আমাদের এই যে শিশুমহল গল্পদাদুর আসর যে অসংখ্য বাচ্চারা শোনে, তাদের বাবা মারা শোনে, তাদের জন্য একজন বিশেষজ্ঞ হিসেবে এই অ্যাডিনো ভাইরাস নিয়ে আপনার সুনির্দিষ্ট পরামর্শ কি, জানলে আমরা উপকৃত হতাম? সবার আগে বলবো বাবা মায়েরা যেন ভয় না পায়, এই ভাইরাস আগেও আপনারা ফেস করেছেন, তখন হয়তো জানতেন না, এখন জানছেন বলে আপনারা ভয় পাচ্ছেন, এই ভাইরাস নিয়ে ভয় পাবেন না, সতর্ক থাকুন। এখন বাচ্চাদের উপরে অযথা চাপিয়ে দিয়ে যে স্কুল কলেজে পাঠিয়ে দেওয়া সেটা করবেন না, যদি কেউ অসুস্থ আছে তাকে তার রেস্ট নিয়ে তাকে সুস্থ হওয়ার জন্য সময় দিন, নিজের চিকিৎসকের উপরে ভরসা রাখুন, ওভার দ্য কাউন্টার ফুটপাত করে একটা ওষুধ খাইয়ে দিলাম, দুটো অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলাম, এটা মোটেই কাজের কথা নয়, এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। আর যেটা সমস্ত ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আজকের যুগের আমাদের বাচ্চারা বড্ড বেশি, লোকে বলে একটা ইমিউনিটি বাড়ানোর কোনো ওষুধ হয় না, না ইমিউনিটি বাড়ানোর কোনো ওষুধ হয় না, সুষম আহার, যে সিজনাল যে খাবার দাবার, সিজনাল ফ্রুটস ভেজিটেবলস সেগুলো যেন ঠিক মতো তারা খায়, জাঙ্ক ফুডস অ্যাভয়েড করে, এবং হেলদি লাইফস্টাইল, লেট নাইট পর্যন্ত যাচ্ছি, অনেক দেরি পর্যন্ত ঘুমোচ্ছি, সিডেন্টারি লাইফস্টাইল, সারাদিন ধরে বসে বসে কাটাচ্ছি, এগুলো অধিকাংশই আমাদের বাচ্চাদের এখনকার আমরা দেখে থাকি, তো সেটার বদলে যদি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বেশি থাকে, খেলাধুলা যদি ঠিক মতো থাকে, সুষম আহার যেগুলো বললাম এগুলো যদি ঠিক মতো করতে পারি, তাহলে ইমিউন স্টেটাসটাও কম্পারেটিভলি বেটার থাকবে, সেক্ষেত্রে এই যুদ্ধ জয় করতে, ভাইরাসের এগেন্স্ট যুদ্ধ জয় করতে অনেক সহজ হবে। যে ডাক্তারবাবু আপনার কাছে আছেন তার উপর ভরসা রাখবেন, তিনি তার সাধ্য মতো চেষ্টা করবেন, অযথা জ্বর কমছে না জ্বর কমছে না বলে না তাকে প্রেশারাইজ করবেন, না নিজেরা ভারাক্রান্ত হবেন, না বাচ্চাটিকে আপনাদের ভয়টা তাদের মধ্যে, যদি বাচ্চাদের মধ্যে সঞ্চারিত হয়ে যায় তাহলে তারা খুব নার্ভাস হয়ে যায়, তারা অলরেডি কম্প্রোমাইজ হয়ে রয়েছে, আর কষ্ট দেবেন না। নমস্কার, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার কাছ থেকে অনেক মূল্যবান পরামর্শ পেলাম, আশা করি আজকের যারা বাচ্চা এবং তাদের বাবা মা তাদের কাছে এই অ্যাডিনো ভাইরাসের চিত্রটা খুব পরিষ্কার হলো। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অ্যাসোসিয়েট প্রফেসর, বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর সুমন পোদ্দারের সঙ্গে। আপনাকে আমাদের এই সুপরামর্শের জন্য অজস্র ধন্যবাদ, নমস্কার।